পারিবারিক স্বামী স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছি, গেছি তাতে কি হলো? আমাকে গোসল করতে হবে কেন? আমার কি হলো? গোসল করব করব তাকে অজু করতে হবে কেন? নামাজের অজুর মতো, নামাজের অজুর মতো অজু করে আমাকে গোসল করতে হবে কেন? এগুলি ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতে হবে কেন? প্রত্যেক সলাতের সময় দাঁত পরিষ্কার করতে হবে কেন? রাতে উঠে তাহাজ্জুদ পড়ার জন্য দাঁত পরিষ্কার করতে হবে কেন? এত পরিষ্কার পরিচ্ছন্নতা কেন? আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল যত দাঁত পরিষ্কারের কথা বলছেন তাতে মনে হচ্ছে আমি মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি। জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন? জিবরাইল এত বলেন কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূরের তৈরি, তো জিবরাইলও নূরের তৈরি। হ্যাঁ ছেলে, তোমার হুজুর ভুল বলেছেন, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নন, যার জন্য উনি মাটির তৈরি, তার মুখে মানবিক গন্ধ আছে। আর জিবরাইল হলেন নূরের তৈরি, নূরের তৈরি, নূর পদার্থের একটা একজন, মাটির তৈরি পদার্থের মানুষের কাছে আসলে একটা ব্যাপার আছে, যার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, মুখে গন্ধ আছে। বলছেন মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন, যতবার আসেন ততবার আমাকে দাঁত পরিষ্কার করতে বলেন। তো জিবরাইল কবে করেন? জিবরাইল একবারও করেন না। কেন? করা লাগে না। কেন? উনি নূরের তৈরি, আর আমাদের নবী কিসের তৈরি? মাটির তৈরি। এটা স্বাভাবিক, দাঁত পরিষ্কার করাই লাগবে। কেন করতে হবে? পবিত্রতা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা দেখলে বুঝতে পারবেন যে মাস্ক আমাকে এভাবে পরা লাগবে কি না। একবারে জোরালোভাবে ঘোষণা, সরকারিভাবে কোনো অফিস আদালতে ঢোকাই নিষেধ। ব্যাংকে ঢুকেছি তো আপনার ওই কি ব্যাংকের ম্যানেজারের সামনে চেয়ার দুটো নেই, তেম বললাম ভাই আপনার সামনে যে চেয়ার দুটো থাকে ওটা কি হয়েছে? এখানে বসা যাবে না, দেখি করোনা ভাইরাস কেমনে ঠেকাতে পারেন। কয়েকদিন পরে দেখছি ও গায়ে ধরেছে। বলেই সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আসেন, পবিত্রতা সুন্দরভাবে অর্জন করার চেষ্টা করেন। বিপদ যদি না হয় তাহলে পাঁচটা পদ্ধতি, মাঝে মধ্যে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহর মতে বিপদে আমাকে ফেলিও না। দুই, তাস এ দোয়া করবেন, মাঝে মধ্যে হাত তুলে দোয়া করে বলবেন, আল্লাহ তো বিপদ আমাকে তুমি ফেলেও না, তোমার দরবারে আমি হাত তুলে প্রার্থনা করছি, তুমি তো খালি হাত ফিরিয়ে দাও না। তৃতীয়, দান করবেন, মাঝে মধ্যে যা উপার্জন করছেন তা দান করবেন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের মতো ক্ষমতাধর শক্তিশালী পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই। দান যত আপনার উপকার করতে পারে, হজ তত উপকার করতে পারে না। দান যত উপকার করতে পারে, সিয়াম রোজা তত উপকার করতে পারে না। দান যত আপনার উপকার করতে পারে, সলাত তত উপকার করতে পারে না। দান যত আপনার উপকার করতে পারে, এক ফোঁটা চোখের পানি যাতে আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন সেটা উপকার করতে পারে না। দান সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত, বালা বিপদ মুসিবতকে দূর করে দিতে পারে, ঠেকিয়ে দিতে পারে, একটা থেকে আর একটা ঘটিয়ে দিতে পারে। দান করলেন আপনি, আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। অবাক ক্ষমতা দানের, দানের ক্ষমতা খুব বেশি, অনেক বেশি। বিচারের মাঠে বিচার হতে থাকবে, আর দানের ছায়ার তলে আপনি থাকবেন, অন্য কিছু আপনার সামনে এভাবে আসবে না যতদিন পর্যন্ত আপনার বিচার না হচ্ছে। তিন দিন, তিন বছর, তিন মাস, তিন লক্ষ বছর, যা হবে হোক। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, তিন দিন যদি লেট হয় তাহলে হবে দেড় লক্ষ বছর। দেড় লক্ষ বছর যদি আপনার বিচারের দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর আপনার ছায়া করে থাকবে দান। ভিন্ন ধরনের ক্ষমতাশীল ইবাদত হলো দান। তা আপনি দান করেন ভাইরাসকে লক্ষ্য করে, আপনি জিকির আজকার করুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ একদিন এক বক্তব্যে বলছিল, সেই দিনের আগে আমি ওটা ওভাবে বুঝতে পারিনি, সেটা হলো এই যে ফাতেমা এসেছেন কাজের লোক চাইতে বাপের কাছে, তো দেখলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে নেই, তো আয়েশাকে বলে গেলেন যে আমি আব্বার কাছে একটা কাজের লোক চাইতে এসেছিলাম, আমার হাতে হাতে ব্যথা হয়ে যায়, চাকি জাঁতা টেনে আমার হাতে ব্যথা হয়ে যায়, আমি লোক পারি না, তো একটা কাজের লোক আব্বার কাছে নেওয়ার জন্য এসেছিলাম। তো আল্লাহ রাসূল নেই, আল্লাহ রাসূল আসতে আয়েশা বলে দিলেন ফাতেমা এসেছিল একটা কাজের লোক নিয়ে আসতে, নেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো কথা শুনেই তখনই মেয়ের বাড়িতে চলে এসেছেন, তো দেখছেন যে মেয়ে জামাই ঘুমিয়ে গেছে, তিনি ওই চৌকিতে গিয়ে বসেছেন। তো রাসূলের পায়ের আঙ্গুল জামাই বেটির গায়ে গিয়ে লেগেছে, তারা তারা তাড়াহুড়া করে উঠছেন। বুখারীর হাদিস, না 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 না, তোমরা উঠতে, তোমাদের উঠতে হবে না, তোমরা থাকো, তোমরা থাকো। ফাতেমা, কাজের লোকের জন্য গেছিলে তো, তো এক কাজ করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার 33 বার করে পড়ো। আচ্ছা 33 বার করে আমি তাসবি পড়লাম, তো কাজের লোকের কি হলো? ও কি আমার চাকি টেনে দিবে? তিনি এইটা বলে চলে গেলেন।
অবাক কথা, এক জিনিস আনতে গেছে বাপে আর এক জিনিস চাপিয়ে দেয় এই কাজের জন্য। সুবহানাল্লাহ, চাকি টেনে দিতে পারে? আলহামদুলিল্লাহ, চাকি টেনে দিতে পারে? এই দিয়ে চলে গেলেন। শোনেন, মূসা আলাইহিসসালাম বলছেন, আল্লাহ আল্লাহ যখন বললেন মূসা ফেরাউনের কাছে যাও, সীমা লঙ্ঘন করেছে, দাওয়াত দাও, তো মূসা আলাইহিসসালাম বলছেন যে আমার মুখে একটু অসুবিধে আছে, আমি তোতলা, কথা বলতে পারি না, আমি তার কাছে যেতে পারবো না। তখন আল্লাহ বলছেন, আমি ঠিক করে দিচ্ছি, তুমি দোয়া পড়ো, রব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, তুমি এই দোয়া পড়ো, আমি ঠিক করে দিব, তুমি যাও। তুমি না না না, আমি এক থাপ্পড় দিয়ে এক লোককে মেরে ফেলেছিলাম, আমি যাব না, আমার সাহস হয় না, তাহলে আমার ভাইকে দিতে হবে, হারুনকে আমার সাথে। আচ্ছা ঠিক আছে, হারুনকে দিলাম, হারুনকে সাথে নিয়ে যাও। বলে তবু আমার ভয় হচ্ছে, ও কি যে বলে আর কি যে করে। আচ্ছা ঠিক আছে, ও যা বলবে আমি তা শুনবো, যা করবে আমি দেখবো, তুমি যাও। দুই ভাই মিলে চলে গেলেন। তখন আল্লাহ বলছেন, দেখো ওলা তানিয়া ফি জিক্রি, আমাকে ডাকতে যেন অলসতা করো না, আমাকে যদি ডাকতে অলসতা করো তাহলে সব উল্টিয়ে দিব। তাহলে বোঝা যাচ্ছে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবারে কাজের লোক হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহতে ব্যবসায় সুবিধা আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহতে বিপদ দূর হয়ে যায়। এদিকে কোরআন মাজিদের আয়াত আর এদিকে বুখারী মুসলিমের হাদিস, আনতে গেলেন কাজের লোক, দিয়ে দিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার, তাহলে বোঝা যাচ্ছে যে কাজের লোকের ব্যবস্থা এখানেই হবে, এই দিয়েই হবে। আপনি তাসবিহ তাহলিল জিকির আজকাল করেন না, বন্ধ হবে, আপনার কাছে আসবে না। পাঁচ, ইস্তেগফার, ক্ষমা, আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি, রব্বি ইগফিরলি ওয়া তুব আলাইয়্যা ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বি নিয়মাতিকা আলাইয়া ওয়া বি যামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরুজ-যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে ক্ষমা চাওয়ার সরদার, ক্ষমা চাওয়ার জগতে এটা হলো মূল, সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সরদার। যত দোয়া আছে ক্ষমা চাওয়ার, তার সবচেয়ে ব্যতিক্রম, ভিন্ন ধরনের, বিরল দোয়া হলো এই দোয়া, যার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। মুরব্বিকে সময় দেওয়া আছে 8 দিন, আর তোমার সময় কতদিন আছে? 24 ঘন্টা। 24 ঘন্টায় তোমাকে এই দোয়া মুখস্থ করতে হবে, করতেই হবে। চাঁপায় নবাবগঞ্জের ভাষাতে বলেছি, তোমাকে তো করতে হবে, তোমার বাপকে করতে হবে, মানে করতেই হবে যে কোনো মূল্যে। 7 দিনের মধ্যে মুরব্বি এই দোয়া মুখস্থ করতে হবে, তার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। আপনাকে আমি জোরালো অনুরোধ করছি, যে কোনো মূল্যে আপনি দোয়া মুখস্থ করুন, আপনি তোবা ইস্তেগফার করুন, না থেকে বাঁচা যাবে যদি কোনো বিপদ হয়, আর কোনো বিপদ একথাই ঠিক, মহান আল্লাহ বলেন।